সুপ্রিয় দর্শক মণ্ডলী, আনামাইটি চ্যানেলের পক্ষ থেকে আমি খায়রুল আনাম আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকের আলোচনা বিষয়, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি স্মার্ট আর্ট চার্ট এবং স্ক্রিনশট নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড সাজাবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। স্মার্ট আর্ট এবং চার্ট এর আলোচনার পূর্বে আপনাকে আমি স্ক্রিনশট নিয়ে কিছু ডিটেলস জানাবো। স্ক্রিনশট এমন একটি জিনিস, এটি আপনি আপনার ডিসপ্লেতে যেটি শো করবে সেটি স্ক্রিনশট নিয়ে, অর্থাৎ সেটির পিকচারিয়াল ভিউ আপনি মাইক্রোসফট ওয়ার্ডে প্রদর্শন করতে পারবেন। এটি করতে হলে আপনাকে প্রথমে ইনসার্টে আসতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের 2020-র ভার্সন আমার এটা, তো এই ভার্সনে আপনাকে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। স্ক্রিনশটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন দুইটি ফ্লোচার্ট আপনাকে দেখিয়ে দিয়েছে। একটি হচ্ছে বিজয়ের প্রোডাক্ট কি সম্বলিত একটি পিকচার, পাশেরটি দেখতে পাচ্ছেন বিজয়ের টপ বার একটি স্ক্রিনশট। এর পাশাপাশি আপনি আপনার ব্যক্তিগত কাস্টমাইজ করে স্ক্রিনশট নিয়ে আপনি স্ক্রিনশট মাইক্রোসফট ওয়ার্ডে সাজিয়ে দিতে পারবেন। এটি করতে হলে আপনাকে নিচের স্ক্রিন ক্লিপিং এটিতে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে একটি অপশন দেবে, এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিন থেকে যে কোনো একটি অংশ ক্রপ করে, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাটাচ করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটি, আমার ডেস্কটপের এই গাছটি ক্রপ করে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন। আমার ক্রপ করার সঙ্গে সঙ্গে পিকচারটি মাইক্রোসফট ওয়ার্ডের পেজে দেখিয়ে দিচ্ছে। তারপরে আপনাকে দেখাচ্ছি ইনসার্টের স্মার্ট আর্ট সম্বন্ধে। স্মার্ট আর্ট করতে হলে আপনাকে ইনসার্টে আসতে হবে, দেন স্মার্ট আর্টে ক্লিক করতে হবে। স্মার্ট আর্টে ক্লিক করার পরে আপনাকে একটি পপ আপ মেনু দেখাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অল কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। অল বলতে সকল ক্যাটাগরি এখানে বিদ্যমান রয়েছে। এই সকল ক্যাটাগরিকে আবার আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। একটি হচ্ছে লিস্ট, প্রসেস, সাইকেল, হেরার্সি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার অ্যান্ড অফিস ডট কম, এই কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। এই প্রত্যেকটি ক্যাটাগরি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাটাগরি আপনি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট, লিস্টের ন্যায় কয়েকটি ক্যাটাগরি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটির যে কোনো একটি সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন স্মার্ট আর্ট তৈরি হয়ে গেছে। তাছাড়াও আমি যদি যে কোনো একটি দেখিয়ে দেব আপনাকে, বাট সকল আইটেমগুলোকে আপনার সামনে উপস্থাপন করাই আমার লক্ষ্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রসেস, প্রসেস একটির পর একটি, তারপরে আরেকটি, এরকম প্রসেস অনুযায়ী ফ্লোচার্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে। তারপর সাইকেল, একটা চক্রাকৃতির আকারে আপনাকে কয়েকটি ফ্লোচার্ট দেখিয়ে দিচ্ছে। এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ডিজাইন বা সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। হায়ারার্সি, একটির থেকে দুইটি শাখা প্রশাখা, তার থেকে আবার দুইটি শাখা প্রশাখা, এরকম যদি কোনো কিছু করতে চান তাহলে এই হায়ারার্সিটি ব্যবহার করতে পারবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, রিলেশনশিপ বলতে আপনাকে নতুন করে আর বোঝানোর কিছু নেই। একটির সঙ্গে আরেকটির সম্পর্ক কীরকমভাবে করলে তা ব্যালেন্স ঠিক রেখে কাজ করবে সেটির জন্য এই রিলেশনশিপ আর্টটি ইউজ করতে পারবেন। তারপরে আপনি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের আর চারটি, মাত্র চারটি দেখিয়ে দিচ্ছে। এখান থেকে যে কোনো একটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে আপনি পিরামিড আকৃতির চার্ট ব্যবহার করতে পারবেন। তারপরে লাস্ট ওয়ান পিকচার, এখানে যে কোনো একটি ক্লিক করে পিকচার এডিট করে বা পিকচার সম্বলিত আর্ট ইউজ করতে পারবেন। অফিস ডট কম, এটা সচরাচর কাজে লাগে না। তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওইটার অফিসিয়াল সাইটে বা অফিসিয়াল সেক্টরে কাজ করতে হলে এরকম চার্টটি, অর্থাৎ আর্টটির মাঝে মধ্যে ব্যবহার হয়। তো আমি সাইকেল আকৃতির একটি আর্ট থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন, সকল জায়গায় টেক্সট লেখা রয়েছে। এখানে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আপনি চেঞ্জ করতে হলে পাশে টেক্সট লেখা রয়েছে, এখান থেকে ক্লিক করে টেক্সট আপনি পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও আপনি এখানে ডাইরেক্ট ক্লিক করে
টেক্সটটি পরিবর্তন করতে পারবেন। এভাবে পরিবর্তন করার পরে আপনি এই টেক্সটগুলি অর্থাৎ এই আর্টগুলি কালার পরিবর্তনও করতে পারবেন। কালার পরিবর্তন করতে হলে আর্টটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে বাই ডিফল্ট কয়েকটি কালার দেখতে পাচ্ছেন, এরকম কালার দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও আপনি যদি আলাদা আলাদাভাবে আপনার পছন্দ ক্রম অনুযায়ী কালার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনো একটি ক্লিক করতে হবে, তারপরে আপনাকে শেপ ফাইল এই জায়গায় ফরম্যাটের শেপ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পছন্দ ক্রম অনুযায়ী কালার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন। শেপ ফাইলে ক্লিক করার পরে আপনি কালার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন। তো এর পরবর্তী আমি আপনাকে দেখাবো চার্ট। এই চার্টের বেশ কয়েকটি অপশন রয়েছে, প্রায় চার্টটিও প্রায় স্মার্ট আর্টের নেই কাজ করে থাকে। এটি করতে হলে আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে, দেন চার্টে ক্লিক করতে হবে। আবার আপনাকে একটি পপ আপ মেনু দেখাবে। পপ আপ মেনুতে ওই স্মার্ট আর্টের নেই বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। রিসেন্ট অর্থাৎ আপনি বর্তমানে যে কয়েকটি চার্ট ব্যবহার করেছেন সেই কয়েকটি আপনাকে দেখিয়ে দিচ্ছে। তাছাড়াও এখানে নিচে আলাদাভাবে পৃথকভাবে আপনাকে দেখাচ্ছে কলম, লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, স্টক, সারফেস, রাডার, টিম্যাপ, সানবার্স, হিস্টোগ্রাম, বক্স, হুইস্কার, ওয়াটারফল, কম্বো, এরকম বিভিন্ন রকমের চার্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে। চার্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে, এবং চার্টে বিভিন্ন রকম মান দিয়ে কীভাবে চার্টটি ছোট বড় বা ডিজাইন করবেন এবং কালার করবেন তার বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।